এবার নগাঁওর খবর। জুরিয়াত জিহাদির সন্দেহত এজনক আটক করা হয়েছে। আবু বাসার নামৰ এজনক আটক করেছে নগাঁও আরক্ষী। পূর্বেও রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থায় জেরা করেছিল আবুক। লক্ষ্ণৌর মাদ্রাসাত অধ্যয়ন করেছিল আবুয়ে। নগাঁওর ESP রূপজ্যোতি কলিতার নেতৃত্ব চলিছিল অভিযান। আনসারুল্লাহ বাংলা টিমৰ সৈতে সম্পর্ক থাকার সন্দেহতে আটক করা হয়েছে। এবার নগাঁওর জুরিয়াত জিহাদির সন্দেহত এজনক আটক করার খবর আমি জানাইছো। আবু বাসার নামৰ এজনক আটক করেছে নগাঁও আরক্ষী। পূর্বেও রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থায় জেরা করেছিল আবুক। লক্ষ্ণৌর মাদ্রাসাত অধ্যয়ন করেছিল আবুয়ে। নগাঁওর ESP রূপজ্যোতি কলিতার নেতৃত্ব চলিছিল অভিযান। পূরবী দেরির বিতরক রঞ্জিত বরার হত্যাকাণ্ড সন্দর্ভত দুজনক আটক করা হয়েছে। হত্যাকাণ্ড জড়িত সন্দেহত দুজনক আটক করা হয়েছে। পূরবী দেরির ম্যানেজার আর এজন কর্মচারীক আটক। ঘটনা সংঘটিত হওয়া স্থানের পর আটক করা হয়েছে দুয়োকে। খুদপোচর নিশা দিসপুর আরক্ষী আটক করে দুয়োকে। এই ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে বহু ক্লু লাভর দাবি আরক্ষীর। ইপিনে কাহিলিপাড়ার বাসগৃহলৈ অনা হল রঞ্জিত বরার মৃতদেহ। GMCHৰ পৰা কাহিলিপাড়ার বাসগৃহলৈ আনিলে রঞ্জিত বরার মৃতদেহ। কাহিলিপাড়ার বাসগৃহত শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। আমি জানো যে কালির যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনার পাছত মহানগরবাসী নিরাপত্তাহীনতা ভুগিছে আর বহুকটা প্রশ্ন উত্থাপন হয়েছে। কত আছে আরক্ষী, কত আছে মহানগর আরক্ষী, কিয় আরক্ষী এনে ধরনের অপরাধীর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রূপায়ণ করবা নাই, কিয় ইমান তিঘিল ঘিলনি বৃদ্ধি পাইছে মহানগরীত অপরাধীর, কিয় মানুষের নিরাপত্তা নোহা হয়ে পড়েছে, কেনধরণে সাহস করবছে অপরাধীয় এইবর ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করবলে, আর এই প্রশ্নসমূহের মাজতে ক্লু লাভ করেছে আরক্ষী। এই ঘটনার সঙ্গে জড়িত দুজনক ইতিমধ্যে জেরা করেছে আটক করে, আর তারপরে হয়তো অধিক তথ্য সম্মুখে অহার পূর্ণ সম্ভাবনার কথা ব্যক্ত করবো। আনফালে হাজুর সৌরভ দাসর নিরুদ্দেশর ঘটনা। নিরুদ্দেশ হয়েছিল নে হত্যা করা হয়েছিল, কিয় এগারো মাস পিছত সার পালে হাজু আরক্ষী, ইমান দিনে কি করে আছিল হাজু আরক্ষী, হঠাৎ কিয় একশনত নামিল হাজু আরক্ষী, হঠাৎ তিনি অভিযুক্তক গ্রেপ্তার করার রহস্য কি? নিরুদ্দেশর দিনা হাজুর মাধব মন্দিরত দেখা গেছিল সৌরভক। প্রেমিকা তথা মনসুবর কন্যার সঙ্গে একলগে আছিল সৌরভ। 18 জানুয়ারীত সৌরভর মোবাইলর অন্তিম লোকেশন আছিল কলিতাকুচি। এইটো মই কৈ লৈছোঁ কনচেপ্টটো তেতিয়া হ'ব।